প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। সময় যদি থেমে থাকতো তাহলে কি হতো? জীবনটা নিশ্চয়ই অনেক একঘেয়ে হয়ে যেত। এই যে আমরা সময়ের পিছনে ক্রমশই দৌড়াচ্ছি, এই সময়কে কি বেঁধে রাখা সম্ভব? আজ আমি একটি প্রেমের কবিতার কিছু অংশ দিয়ে শুরু করতে যাচ্ছি, যেখানে কবি এস এম মুস্তাক আলী সময়কে পেছনে ফিরিয়ে নেবার কথা বলেছেন। যদি ঘড়ির কাঁটাকে ঘুরিয়ে পিছনে দেখতাম একবার এসে, তোমাকে দেখে কথাও থাকে না, বুঝি না এ কেমন অনুভব, জানবে না এ কোন অনুরাগ, এক বিচিত্র অনুভব, বুঝাতে পারবো না তোমাকে বলে। এতদিন পরে দেখতে ইচ্ছা হলো ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলে, সময়কে পারি না ফেরাতে, ইচ্ছা করে যদি দেখতাম আবার তোমাকে। অনেক ধন্যবাদ কবি মোস্তাক আলীকে তার এই চমৎকার ইচ্ছা হয় কবিতাটি ট্রিও আর্টসের সাথে শেয়ার করবার জন্য এবং আমাকে এই কবিতাটি পড়বার অনুমতি দেবার জন্য। তো দর্শক, যারা আমাদের সাথে রয়েছেন, আমাদের ট্রিও আর্টসের দর্শক, আমাদের সাথে আজ আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণসঙ্গীতের জন্য যিনি বাংলাদেশে ভীষণভাবে পরিচিত এবং অত্যন্ত শ্রদ্ধার পাত্র। শুধু তাই নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে আমাদের পর্দায় আমন্ত্রণ জানাব, তবে চলুন তার আগে আমাদের এই অতিথি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। বাংলাদেশের গণ সাংস্কৃতিক অঙ্গনে স্বমহিমায় ভাস্বর জনাব মাহমুদ সেলিম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট রাজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মা বেগম ফাতেমা খাতুন এবং বাবা মোহাম্মদ জালালুদ্দিন মোল্লা। 1971 সালে তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং 11 নভেম্বর 1971-এর বেতিয়ারা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1972 থেকে 1974 সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ মহকুমা সংসদের সাধারণ সম্পাদক এবং 1974-এ উদীচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হন। 1975-এ বঙ্গবন্ধু শাহাদাত বরণের পর সমগ্র দেশ যখন স্তম্ভিত, তখন তিনি ইতিহাস কথা কও গীতি আলেখ্য রচনা করে 1976-এর 16ই ডিসেম্বর প্রথম মঞ্চায়ন করেন, যা সেই সময়ে জাতির প্রাণে সাহসের সঞ্চার করে এবং জনগণকে মুক্তিযুদ্ধের চেতনায় পুনর্জীবিত করে তোলে। এই গুণীজন 1978 থেকে 2008 সাল পর্যন্ত দীর্ঘ 25 বছর উদীচির সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং 2010 থেকে 2012 সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। 2013 সালে কুরআন আর হাদিসের উদ্ধৃতি নিয়ে গাহি মানুষের গান নামে গীতি আলেখ্য রচনা করেন এবং দেশের 49টি উপজেলায় তা মঞ্চস্থ করেন। এখানে উল্লেখ্য যে 1996-এ জনতার মঞ্চ ও 2001-এর নির্বাচনে সঙ্গীত পরিবেশনের অপরাধে 2002 সালে ক্ষমতায় এসেই তৎকালীন সরকার তার উপর হয়রানি শুরু করায় তিনি সোনালী ব্যাংকের চাকুরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে বাধ্য হন। আর শৈশব সঙ্গীত শিল্পী মাহমুদ সেলিম বেতার টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। তিনি জাগরণ সংস্কৃতি চর্চা কেন্দ্র কর্তৃক প্রকাশিত 2টি অ্যালবামের 150-এর গণসঙ্গীতের মূল প্রশিক্ষক। বর্তমানে তিনি উদীচি শিল্পী গোষ্ঠীর সহসভাপতি এবং গান বাংলা টেলিভিশনের গবেষণা প্রধানের দায়িত্ব পালন করছেন। এই বরেণ্য শিল্পী বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2017 সালে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদকে ভূষিত হন। ট্রিও আর্টসের পক্ষ থেকে আমরা এই গুণী ব্যক্তিত্বকে স্বাগত জানাই এবং তার দীর্ঘ জীবন ও আরও সফলতা কামনা করছি। দর্শক,
আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু শ্রদ্ধেয় মাহমুদ সেলিমকে। অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমাদেরকে এত কিছুর মাঝেও কিছু সময় দিয়েছেন যাতে আমরা আপনার সাথে কথা বলতে পারবো, আপনার জীবনের সব অজানা গল্প জানতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো ভাইয়া, আমি প্রথমেই জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমরা তো নতুন আরেকটি বছরে পা দিতে যাচ্ছি, 2022 কিছুদিনের মধ্যে শুরু হবে, এক মাস পরেই। তো আপনার এই 2021 কেমন গেল? 2021 প্রায় বন্দি দশা, বন্দি এবং অনলাইনে কাজ করা, অফিসের সাথে এ ধরনের একটি অবস্থার মধ্যে গেল এবং খুবই শঙ্কার মধ্যে গেল। আমাদের অনেক মানুষ বা সংস্কৃতি অঙ্গনের বা বিভিন্ন অঙ্গনের অনেক মানুষকে আমরা এই সময়টার মধ্যে হারিয়েছি, সেই শোকটা আমাদের বুকে চেপে বসেছে, চেপে আছে। এবং আসলে সময়টা খুবই খারাপ ছিল সারা পৃথিবীর জন্যে, এবং শিক্ষণীয় ব্যাপারও ছিল। সেটা হচ্ছে যে আমরা প্রকৃতিকে যত বেশি কষ্ট দেব, যত বেশি অবহেলা করব, প্রকৃতি আমাদের উপরে তত বেশি প্রতিশোধ নেবে। এখন যে বৈশ্বিক উষ্ণতা বেড়ে চলেছে, এই যে নতুন নতুন ভাইরাসের স্ট্রেইন বের হচ্ছে, এটার পেছনে কিন্তু আমাদেরও কুকিটি কম নেই। সুতরাং আমাদের যে আমরা যদি সাবধান না হই, তাহলে আমাদের স্পিসিস হিসেবে, প্রজাতি হিসেবে আমাদের অস্তিত্বটাও হুমকির সম্মুখীন হবে। এটি কিন্তু করোনা আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। আপনার ছোটবেলা এবং আপনার লেখাপড়া কোথায় হয়েছে বা কোথায় কেটেছে? গঞ্জে জন্মগ্রহণ করি আমি, এবং আমার বাবা পোস্টমাস্টার ছিলেন। উনি বেশিরভাগ ক্ষেত্রে নোয়াখালীতে ছিলেন, এবং নোয়াখালীর বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেরিয়েছি তার সাথে, এবং বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছি। তো সেই স্কুলগুলিতে আমার বেড়ে ওঠা শৈশব, এবং মাঝে মধ্যে গ্রামে আসতাম, সেখানেও 6 মাসের জন্য অথবা 1 বছরের জন্য লেখাপড়া করতাম গ্রামের নবাবগঞ্জের হাই স্কুলে, গ্রামের প্রাইমারি স্কুলে, কিন্তু বেশিরভাগ সময় নোয়াখালীতে কেটেছে। এবং আমি 1969 সালে নোয়াখালী জিলা স্কুল থেকে SSC পাস করেছি। তারপরে আমি নারায়ণগঞ্জে চলে আসি ইন্টারমিডিয়েটে, এবং ইন্টারমিডিয়েটে ভর্তি হই। ভর্তির পরেই তো গণ আন্দোলন চলতেই থাকে, এবং সেই গণ আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করি। মিটিংয়ে মিছিলে যাই, এবং কাঁদানে গ্যাস এর শেল রাস্তা থেকে তুলে উল্টো পুলিশের দিকে মারা, এই সমস্ত কাজগুলি আমরা ছাত্ররা সবাই করতাম। তারপরে 1971-এর 25শে মার্চ যখন অপারেশন সার্চ লাইট শুরু হয়, তখন আমরা 2 দিন অবরুদ্ধ ছিলাম নারায়ণগঞ্জে। বাবা মা ছিলেন নারায়ণগঞ্জে। যখন কারফিউ তুলে নেওয়া হয়, তারপরে আমি গ্রামে চলে যাই এবং পুরো পরিবার সহ বাবা থেকে যান, এবং তারপরে তো মুক্তিযুদ্ধে যাওয়া। জি জি। তো ভাইয়া, এখানে আমি মুক্তিযুদ্ধের গল্প শোনার আগে আপনার কাছে জানতে চাইবো যে আপনার গানে হাতে খড়িটা কিভাবে হয়েছিল? গানে খুব ছোটকালে আমার গলাটা মিষ্টি ছিল আর কি, মানে মিষ্টি, এমনিতেই গান গাইতাম হারমোনিয়াম ছাড়া, বাজানোটা জনবাদ, এবং বিভিন্ন অনুষ্ঠানে অন্যরা বাজাতো, আমি গান করতাম, খুব ছোট থাকতেই গানটা করতাম। কিন্তু গানে হাতে খড়ি বলতে যেটা বোঝায় অফিসিয়ালি শেখা, ছোটকালে সেটা হয় নাই। পরবর্তীকালে সুখেন্দু চক্রবর্তী ওস্তাদ মিথুন দে, তাদের কাছে আমি নাড়া বেঁধে গান শিখি, এবং সব শেষে ওস্তাদ সগিরুদ্দিন খাঁ সাহেব, তার কাছে আমি নাড়া বেঁধে গান শিখি প্রায় 2 বছরের মতো, উনি মারা যাওয়ার আগ পর্যন্ত। তো এটাই আমার প্রাতিষ্ঠানিক, মানে ঠিক প্রাতিষ্ঠানিক বলবো না, মানে
আনুষ্ঠানিক শিক্ষা, কিন্তু আমি গান আমি ছোটবেলা থেকে গাইতাম, বিভিন্ন রেকর্ড শুনে, রেডিও শুনে, এবং সেই গান হুবহু পরিবেশন করতাম। হারমোনিয়াম বাজানো শুরু করেছি বেশ ছোট কালে, নিজে নিজে হারমোনিয়াম দিয়ে গান তুলে তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যায়। এই শিক্ষাটা পরে হয়, বিশেষ করে ক্লাসিক্যাল শেখা বা আনুষ্ঠানিক গান বাজনা শেখা সেটা পরে হয়, কিন্তু এমনিতে আমি সব ধরনের গানে গাইতাম, নজরুল, রবীন্দ্র, আধুনিক গান, পল্লীগীতি সবই গাইতাম বলতে গেলে আর কি। তো আমার এই গানের গলাটা ভালো ছিল, সেজন্যই আমার গাওয়া হতো আর কি। এবং গণসঙ্গীতের ব্যাপারটা কিন্তু মুক্তিযুদ্ধের আগে আমার, যখন আমি যাই যখন ক্যাম্পে, তখন ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, গেরিলা বাহিনী, কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন ন্যাপের যে গেরিলা বাহিনী ছিল সেই বাহিনীর ক্যাম্পে গিয়ে উঠি, এবং আমি স্বাভাবিকভাবেই গান চর্চা করতাম। সেখানে গিয়ে বর্দোয়াল স্কুলে একটা ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা দিনের বেলা একদম চুপচাপ থাকতাম, বিকেল হলে স্কুল ছুটি হয়ে গেলে আমরা ফ্রি হতাম এবং ট্রেনিং করতাম। সেখানে মঞ্জুরুল হাসান খান ছিলেন ক্যাম্প কমান্ডার, ইয়াফিস ওসমান এখন যে মন্ত্রী, তারপরে মাহবুব জামান, তারপরে হলো আরো অনেকে ছিলেন যারা গান করতেন, যাদের কণ্ঠ খুব সুন্দর ছিল। আমি তাদের কাছেই প্রথম এই ধিতাং ধিতাং বলে, তারপরে জাগো জাগো সর্বহারা, হ্যাঁ, এই ধরনের গানগুলি আমি প্রথম শিখেছি। এবং গণসঙ্গীতের হাতে খড়ি আমার ওই ক্যাম্পে। জি, গণসঙ্গীতের হাতে খড়ি। আচ্ছা, তো আপনি প্রথমে মুক্তিযুদ্ধে কিভাবে গেলেন, মানে কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে, বা কারো মানে কিসের আকর্ষণে আপনি প্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেন? এটা আসলে সমগ্র জাতি, কিন্তু বিশেষ করে তরুণ সমাজ তখন বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, এবং আমিও তারই মধ্যে একজন। দেশে গিয়ে আমি খোঁজ করা শুরু করলাম যে কিভাবে যুদ্ধে যাওয়া যায়, এবং আমার এক চাচাতো ভাই কামরুল ইসলাম, সে ছাত্র ইউনিয়ন করত, সে খোঁজ করে নিয়ে আসলো যে একটা জায়গায় আমার লিংক আছে, উনি আমাদেরকে চিঠি দিয়ে দিলে আমরা আগরতলা গেলে আমাদেরকে যুদ্ধে নেবে। এই কথা যখন আমার বাসায় জানাজানি হলো, দেখলাম যে খুব একটা আপত্তি হলো না, এবং এমনকি সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে আমার মা একটু সংগ্রামী টাইপের মানুষ, আমার বাবাও তো পাকিস্তান আমলে মানে ব্রিটিশ আমলের লড়াই সংগ্রামের মধ্যে ছিলেন, সুতরাং পরিবারের মধ্যে ওই ব্যাপারটা ছিল। তারপর মা, বাবা তখন নারায়ণগঞ্জে, মা ঢাকাতে গ্রামের বাড়িতে, উনি করলেন কি, সারা রাত্রি আমার জন্য পিঠা তৈরি করলেন। পিঠা তৈরি করে আমাকে এবং আমার চাচাতো ভাইকে গভীর রাত্রে ডেকে ভালো করে খাওয়াই দিলেন, এবং পুটলিতে কিছু বেঁধেও দিলেন, এবং আমরা ভোর হওয়ার আগে 11ই মে সম্ভবত, 11ই মে ভোর হওয়ার আগেই আমরা গ্রাম ছেড়ে চলে যাই। এবং পথে আরো দুজন নবাবগঞ্জ থেকে আমরা চারজন গিয়েছিলাম, এই মোট চারজন আমরা লঞ্চে করে শালিকা পর্যন্ত হেঁটে যাই। শালিকা একটা জায়গা আছে, ওখান থেকে লঞ্চ পাওয়া যায়, এবং লঞ্চে করে আমরা চলে যাই ফতুল্লা, সেখান থেকে নেমে নারায়ণগঞ্জে বাবার কাছে উঠি। বাবা মানে শুনলেন এবং শুনে আশ্বস্তি হলেন, ছেলে যুদ্ধে যাচ্ছে, কোনো আপত্তি নাই, সুফি ধরনের মানুষ, তো উনি একটা প্রোটেকশনও ছিলেন মানে আমাদের জন্য, যে ওনার সাথে যদি থাকি
তাহলে কিন্তু পাকিস্তানিরা মনে করবে যে মুসলমান যাচ্ছে এবং তার সাথে ছেলেপেলেরা যাচ্ছে। উনি আমাদেরকে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট পর্যন্ত এগিয়ে লঞ্চে তুলে দিয়ে আসলেন, আমরা তাকে সালাম করলাম, সালাম করে লঞ্চে তুলে দিয়ে আসলেন, আমরা তো লঞ্চে গেলাম। এবং আমাদের কথা ছিল যে দাউদকান্দির আগের স্টেশনে নামতে হবে, কারণ দাউদকান্দি স্টেশনে নাকি আর্মির ক্যাম্প। আমরা তরুণ মানুষ, আমরা আমাদের আবার নিয়ম ভাঙার অভ্যাসও আছে, আমরা ভাবলাম যে দরকার কি আগে গ্রামে নামা, কারণ রাস্তা চিনবো না, দাউদকান্দি গেলেই সুবিধা হবে। আমরা দাউদকান্দি নামলাম, নেমেই আর্মির সামনে পড়লাম। ও মাই গড! এবং চারজনে মানে কত ভদ্র হওয়া যায় চেহারাতে, মানে মাথা নিচু করে, আমার হাতে তখন একটা কেমি ঘড়ি ছিল আগের দিনের, সেই কেমি ঘড়িটা আমি কোন রকম লুকিয়ে পকেটে নিলাম, কারণ ঘড়ির জন্য তো মেরে ফেলতে পারে। তারপরে মাথা নিচু করে ওদেরকে ক্রস করে চলে গেলাম, ওরা দেখলো কি কারণে যেন কিছু বললো না আর কি। তারপরে আমি এবং আমার এই তিন বন্ধু, মোট চারজন, আমরা বাজারে গিয়ে বাসে উঠলাম। বাসে আমরা যাব চান্দিনার আগে, চান্দিনা যে ক্যান্টনমেন্ট তার আগের রাস্তা দিয়ে বামে চলে যাব, এইভাবে কথাবার্তা ছিল। সরি, তো বাসে উঠেছি, বাস আর ছাড়ছে না, কি ব্যাপার, বাস ছাড়ছে না কেন? তো আমরা তো অস্থির, তাড়াতাড়ি ছাড়তে হবে, এই এলাকাটা না ছাড়লে তো অসুবিধা। তখন বাসের ড্রাইভার বললো যে না, বাসে মিলিটারি উঠবে, একটু দেরি হবে। আমরা আমরা কোনো কথা না বলে চুপচাপ চারজনে নেমে গেলাম। নেমে গিয়ে একটা ওই বেড়ার একটা হোটেল বেশ কিছু দূরে, এবং চট দিয়ে ঢাকা দেওয়া। আমার ধারণা তখন রোজার দিন ছিল, নাহলে চট দিয়ে ঢাকা দেওয়া থাকার কথা না। তো যাই হোক, 71-এর মে 11-12-র দিকে কি ছিল এটা খুঁজতে হবে। যাই হোক, তারপরে আমরা সেটার ভিতরে গিয়ে ঢুকলাম, ঢুকে চারজনে পেট ভরে ভাত খেলাম, এবং প্রত্যেকের পেট চুক্তি, ভাতের দাম ছিল মাত্র 50 পয়সা। তো 50 পয়সা তখনকার, ততক্ষণে বাস ছেড়ে চলে গেছে আর্মিদেরকে নিয়ে। আমরা রাস্তায় হাঁটা শুরু করলাম, দিকে যাবো সেদিকে, যে হাঁটতে 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 দেরি হয়ে যাচ্ছে, দেখে যে পেছন থেকে কিছু লোক জুটে গেছে আমাদের চারজনের পেছনে, লোকগুলি বাঙালি। আচ্ছা, লোকগুলি বাঙালি, কিন্তু আমাদের সন্দেহ হলো যে কোনো একটা সমস্যা আছে বোধ হয়। তখন উল্টো দিক থেকে দুটো রিক্সা আসছিল, আমরা রিক্সা দুটোকে থামিয়ে আবার উল্টো দিকে ওদেরকে নিয়ে চলে গেলাম। আমার চাচাতো ভাই বললো যে পাশে একটা গ্রাম, ওই গ্রামে তার এক বন্ধু থাকে, সেই বন্ধুর বাড়িতে আজকে উঠবো। বন্ধুর বাবা আবার পিডিপি করতেন, পিডিপি আওয়ামী লীগ না, কিন্তু পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পিডিপি জি, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আচ্ছা, তো সেই বাড়িতে আমরা উঠলাম রাত্রে, খুব ভোরে। মানে অনেক ধরনের ইন্টারেস্টিং ঘটনা, তো তার মধ্যে এর একটা ঘটনা যে খুব ভোরে আমরা একটা, তখন তো সিএনজি বলতো না, বেবি ট্যাক্সি বলতো, জি, বেবি ট্যাক্সিতে আমরা উঠলাম। উঠে ড্রাইভারকে বললাম যে চান্দিনের আগে বাম দিকে আমাদেরকে নানোয়ার বাজারে নিয়ে পৌঁছে দেবে। জি, তখন বেবি ট্যাক্সি সে স্টার্ট দিয়ে চালাতে চালাতে বললো যে আপনারা কোথায় যান। আমরা বললাম যে ওখানে আমাদের এক আত্মীয় আছে, ওদের বাড়িতে বেড়াতে যাই, বহুদিন যাওয়া হয় না। জি, তখন বলে যে, লোকটা হেসে দিল, হেসে দিয়ে বলে যে কিছু মনে করেন না, আমার ভাইও মুক্তিযুদ্ধে গেছে। ও আচ্ছা, অর্থাৎ সে ঠিকই আমাদের চেহারা দেখে বুঝতে পেরেছিল যে আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি। জি জি, তো তারপরে সে ঠিকই বিশ্বস্ততার সাথে আমাদেরকে নামিয়ে দিল, এবং নিজেই রাস্তা বাতলে দিল যে এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান।
বাজারের উপরে বেশি থাকবেন না, এখানে আশেপাশের লোক আছে, একটু আচ্ছা গ্রাম দিয়ে যাবেন। ও আমরা বাজারের নানোয়ার বাজার থেকে ভরসার বাজার গেলাম হাঁটতে হাঁটতে, জি তখন প্রায় বিকেল হয়ে আসছে। ভরসার বাজারে গিয়ে কিছু খেয়ে নিয়ে আমরা বর্ডার ক্রস করবো। তো বর্ডার ক্রস করবো কিন্তু কিভাবে ক্রস করবো? তখন লোকজন বললো যে আপনারা এক কাজ করেন, এই বাম দিক দিয়ে ধান ক্ষেতের ভিতর দিয়ে নেমে যান। ধান ক্ষেতের ভিতর দিয়ে নেমে বললাম যে তার ওদিকে আর যাওয়ার জায়গা নেই, আবার ফিরে আসলাম। ফিরতে গিয়ে একজন লোক বললো যে আপনি এক কাজ করেন, আপনারা এই যে এখান দিয়ে আলু চোরা চালানি যাচ্ছে, আচ্ছা আপনারা ওদের ওদের পিছনে পিছনে চলে যান। কারণ চোরা চালানি, চোরা চালানিরা জানে যে কখন মিলিটারি টহল দেয়, কখন সামনে থেকে যাতে হবে। তখন আলু চোরা চালানিদের পেছন পেছন গেলাম, গিয়ে বর্ডারের কাছে গিয়ে দেখি যে ওরা একটা বাম দিকে একটা ঝোপের মধ্যে ঢুকে গেল তাড়াতাড়ি, আমরাও সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম। সামনে দিয়ে রেল লাইনের উপর দিয়ে ট্রলি দিয়ে ওই সেনাবাহিনীর টহল যাচ্ছে। ওটা পার হয়ে যাওয়ার বেশ কিছু পরে আমরা বের হয়ে তাড়াতাড়ি পার হয়ে চলে গেলাম, এবং ওটা পার হলেই বর্ডারে গিয়ে তো আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে আমরা চলে আসছি। তারপর আমরা আগরতলায় জায়গাটার নাম পানিয়ালা বা এরকম কোন একটা জায়গা হবে নামটা, সেখানে ক্যাম্প ছিল, রিক্রুটিং ক্যাম্প। তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ভিপি ওমর ফারুক, উনি ছিলেন ক্যাম্পটা চার্চে। আমরা যখন যাই তখন ওই আমাদেরকে যে চিঠিটা দিয়েছিল সেই চিঠিটা জানু ভাই, মানে আমার কামরুল ভাই, তার বাম হাতে ওই কবজি বাম হাতে ইয়ের মধ্যে বাহুতে তাবিজের মতো করে ভিতরে নিয়ে গিয়েছিল। সেই তাবিজটা খুলে চিঠিটা তাদেরকে দিলাম, এবং তারা আমাদেরকে বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা কালকে আগরতলা যাবে। পরদিন আমরা আগরতলা ক্র্যাফটস হোস্টেলে গিয়ে উপস্থিত হলাম, এবং এটা অনেক দীর্ঘ ইতিহাস, এটা বলতে গেলে অনেক সময়। কতক্ষণ লেগেছিল আপনারা যে রওনা দিলেন সেই ট্রেনে করে, তাই না? তো সেখান থেকে শুরু করে আপনাদের মানে কতক্ষণ লেগেছিল ওখানে পৌঁছাতে, ওই বিয়েতে পৌঁছাতে? কোথায়, যেখানে আপনারা গেলেন ফাইনালি, যে আপনাদের তাবিজটা যে দিলেন ওনাদের হাতে, বলে যে আমরা ট্রেনে না, তো আমরা তো লঞ্চে গেলাম। জি, তারপরে আমরা তো 11 তারিখে বাড়ি থেকে রওনা দিয়েছি। আচ্ছা, 11 তারিখে, জি জি। 12 তারিখে আমরা সকালবেলা রওনা দেই দাউদকান্দি থেকে, 12 তারিখে পৌঁছাই। কিন্তু 12 তারিখে তো আর সেদিন পৌঁছাতে পারলাম না, ওই পিডিপির নেতার বাসায় থাকলাম। জি, 13 তারিখ সকালবেলা আমরা রওনা দিলাম, এবং 13 তারিখ সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছালাম। আচ্ছা, ইয়েতে ওই আগরতলা না, ওই যে পানিয়ালাতে। জি, সেখান থেকে পরের দিন সকালে 14 তারিখ সকালে পৌঁছালাম আমরা আগরতলা এই ক্র্যাফটস হোস্টেলে। সেই হোস্টেলে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা গিয়ে পৌঁছালাম। তো তখন ওই সময়টায়, সরি ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি জানতে চাচ্ছি আসলে কিছু জানি না, খুবই ভালো প্রশ্ন করলে, এই জন্য যে আমি তো কখন কোথায় শুরু করব কোথায় শেষ করব বিশাল ব্যাপার। তখন আপনার কেমন বয়স ছিল? 18 বছর হওয়ার 2 মাস বাকি। ও মাই গড, তাই না? তা আপনার বাবা মা কোনো আপত্তি করেনি? বাবা তো করেননি, মাও কোনো আপত্তি করেনি? মাও এটা আমি মা বাবাকে স্যালুট জানাই, এই কত বড় মনের মানুষ না ওনারা। সেটাই, কারণ আমরা তো ভয় পাবো আমাদের ছেলেপেলেদেরকে, এই বয়সী ছেলেকে যুদ্ধে পাঠাতে, মানে আমি যদি চিন্তা করি আমার ছেলের কথা, আমার মন তো সায় দিবে না। হ্যাঁ, সেটা আমরা হয়তো দেবে না, কারণ হচ্ছে যে আমার তো একটা ছেলে, আমার বাবা মার 4 ছেলে, সুতরাং একজনকে দিয়ে দিলে দেওয়াই যায় দেশের জন্য। না না, তারপরেও 4 ছেলে হলেও সবার প্রতি নিশ্চয়ই ওনাদের সমান ইয়ে ছিল, তাই না? এটা তো ভাগ করা যায় না। আমাকে সবচেয়ে বেশি আদর করতেন, সবচেয়ে বেশি ছোটবেলা থেকে।
আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বলেন, তারপরে হ্যাঁ, তো তারপরে বলেন ক্র্যাপস হোস্টেলে, রান্না দিলেন। ক্র্যাপস হোস্টেলে যখন পৌঁছালাম, জি তখন আমি তো কোনো রাজনীতি করতাম না। তখন আমি শুধু বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে গেছি, কিন্তু আমার চাচাতো ভাই রাজনীতি করতো, ছাত্র ইউনিয়ন করতো। তো আমাদেরকে যখন রিক্রুটমেন্ট হয় ওই ক্র্যাপস হোস্টেলে, জি ফাইনাল রিক্রুটমেন্ট হবে, তার আগে আমরা ওই চটের মধ্যে শুয়ে থাকতাম এবং টাইমলি আমাদের খাওয়া আসতো। আচ্ছা আমরা দেখতাম যে সে বড় বড় নেতারা, জি যেমন কমরেড মনি সিং, মতিয়া চৌধুরী, চৌধুরী হারুনুর রশিদ, সাইফুদ্দিন আহমেদ মানিক, জি এরা সবাই কিন্তু, সরি, সবাই কিন্তু লাইন ধরে খাবার নিতেন। আচ্ছা আমি একবার আমি একবার ওই যে ইয়ে মাটির খোঁড়াতে সবাই খাবার নিতেন, আমি একবার আমার পেছনে মনি সিং, কমরেড মনি সিং পড়ে যাওয়াতে আমি একটু ইতস্তত করছিলাম। আমি সরে গিয়ে বললাম, দাদা আপনি আগে যান, জি এবং মনি সিং আমাকে প্রচন্ড ধমক দিলেন, ধমক দেওয়া, দাঁড়াও এখানে, এটা এখানে আমাদের মধ্যে নিয়ম নাই। হ্যাঁ, তারপরে আমি পরেই বুঝলাম যে না, এ তো অন্য জায়গা, এটা তো সেরকম জায়গা না। তো যাই হোক, উনি তারপর আমার যখন পরীক্ষা নেওয়া হয়, তো আমি মিথ্যা কথা বললাম একটা, যখন পরীক্ষা নেওয়া হয় তখন বললো যে মানিক ভাই পরীক্ষা নিচ্ছেন, যে তুমি তুমি কোন রাজনীতি করতে। আমি বললাম যে আমি ছাত্র ইউনিয়ন করতাম, আসলে আমি কিছুই করতাম না। আচ্ছা, তখন উনি বললেন যে আচ্ছা বলো তো ছাত্র ইউনিয়নের মূলনীতি কি। আমি বললাম যে 11 দফা, 11 দফা বলার পরে হো হো করে হেসে দিলেন, হেসে দিয়ে বুঝলেন যে আমি আমি আসলে নিরীহ টাইপের ছিল, মানে কোনো দলের না। যাই হোক, উনি হেসে দিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা যুদ্ধে নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে তার মানে আপনাদেরকে পরীক্ষাও দিতে হয়েছিল হ্যাঁ মুক্তিযুদ্ধে জয়েন করবার জন্য। আচ্ছা, কারণ যুদ্ধের সময় নানা রকম ট্রেন্ডের লোকজন তো ছিল, জি, এবং এক দল আরেক দলের প্রতি নানা রকম অবিশ্বাস ছিল। তা আমি তো সকল অবিশ্বাসের ঊর্ধ্বে, বুঝলো যে তো এই কোনো ইয়ের মধ্যে নাই, আমাকে পাঠানো হলো বর্ধওয়ালি ক্যাম্পে। বর্ধওয়ালি ক্যাম্পের ক্যাম্পের সময়টাও আমাদের খুব আনন্দে কেটেছিল। ওখানে আমাদের সব গণসংগীত গুলি শেখা হয়েছিল, যে ওয়াক্ত কি আওয়াজ হ্যায় মিলকে চলো, জাগো জাগো সব মহারা, তারপরে এরকম আরো অনেকগুলি গান গণসংগীত, যেগুলো আমরা পরবর্তীকালে স্বাধীনতার পরে গিয়েছি, এবং সেখান থেকে গণসংগীতের প্রতি আমার প্রেম তৈরি। আচ্ছা ভাইয়া, এখানে আমি আমি যদি আপনাকে একটু থামিয়ে আপনার একটা গণসংগীত শুনতে চাই বা দর্শকদেরকে শোনাতে চাই, আপনার কি কোনো আপত্তি হবে? আমার গাওয়ার মতো অবস্থা নাই, কারণ আমি তো, আপনি জানেন আমি খুব অসুস্থ। জি 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 জি, না আমি তাহলে আমি একটা রেকর্ডেড যে সংটা আমাদের কাছে আছে গণসংগীতটা, সেটা আমি দর্শকদের সাথে শেয়ার করতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা আছে, একটু গানটা শুনে আসি। দর্শকদের চমৎকার গান, যেটি শ্রদ্ধেয় আব্দুল লতিফ চাচার লেখা এবং সুর করা, এবং গেয়েছেন আমাদের আজকের অতিথি মাহমুদ সেলিম ভাই। চলুন আমরা একটু শুনে আসি গানটি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়ানো, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎ মা
আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সনে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে ইতিহাস তার সাক্ষীরা। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গণি রে। 1857 সালে দাম দিছি ফের জানে মালে, পিছন ফিরে চাইলে পারে একশো বছর কথা ক। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদেরই হাতে রে, তারা মোদের খুন কইরাছে নানান অজুহাতে রে। লক্ষ তরুণ হাসি হাসি খাইছে গুলি পড়ছে ফাঁসি, তবু না দু খিনি বাংলা তোমার আমার কারো হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, 52 মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, বরকতেরা রক্ত দিছে বিশ্ব অবাক শুনে রে। দিছি রক্ত জন্মাবধি সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি এ কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়েছি 71 25 মার্চ রাতে রে, সর্বহারা করছে আমায় পশ্চিমা ডাকাতে রে। বাপের সামনে বলুক তো ঝুট মেরি জাত হয়নি কিলুট, আজ বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, দাম দিয়েছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়েছে বীরাঙ্গনা,
দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজানব আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়েছি বুদ্ধিজীবী নামে দামি লোক কত এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার হয় আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারোর দানে পাওয়ানয় আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি জানায় আছে জগৎময় আমি দাম দিয়ে কিনেছি বাংলা অসাধারণ ভাইয়া অসাধারণ গিয়েছেন আর এত সুন্দর কথাগুলা একদম মনে হচ্ছিল যে চোখের সামনে সব ভেসে উঠছে তাই না এইভাবে লিখেছেন আব্দুল হ্যাঁ লতিফ ভাইকে আসলে স্যালুট স্যালুট লতিফ ভাইকে কারণ লতিফ ভাইয়ের মতো বড় মাপের মানুষ বড় মাপের শিল্পী আমি দেখি নাই জি সত্যি আমাদের এখানে বেশ কিছু কমেন্টস এসেছে ভাইয়া আমি একটু কমেন্টস গুলো নিয়ে নেই তারপর আবার আমরা গল্পে ফিরে যাচ্ছি আচ্ছা প্রথমে হচ্ছে ফরিদ আহমেদ খুব সুন্দর লাগছে আর আবৃত্তিটা খুব ভালো হয়েছে ধন্যবাদ ফরিদ আহমেদ মুস্তাক আলী ঝড়ার গলা আবৃত্তি শুনে অভিভূত ধন্যবাদ মুস্তাক ভাই তারপরে হচ্ছে আফরোজা হাসান শিল্পী সেলিম ভাইকে দেখে খুব ভালো লাগছে ঝড়ার উপস্থাপনা এক কথা অসাধারণ ধন্যবাদ শিল্পী তারপরে হচ্ছে জাতীয় নবান্ন উৎসব পর্ষদ নাইম হাসান সুজা বলছি শ্রদ্ধেয় সেলিম ভাই ও ঝড়াকে শুভেচ্ছা অভিনন্দন অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য সাইদা তানজিনা ইমাম সেলিম কাকুর প্রতি শ্রদ্ধা ধন্যবাদ সঙ্গীতা আপু সঙ্গীতা বাবার লিখেছেন যারা গান করেন তারা দেশের প্রয়োজনে মেশিন গানও ধরেছেন অনেক শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিমের প্রতি সত্যি কথা একদম ফরিদ আহমেদ নিকু মুক্তিযুদ্ধের কথা শুনতে ভালো লাগছে ধন্যবাদ সেলিম ভাইকে আমাদের সাথে শেয়ার করবার জন্য তারপরে রয়েছেন জাতীয় নবান্ন উৎসব পর্ষদ বীর মুক্তিযোদ্ধা সংস্কৃতিজন মাহমুদ সেলিমের প্রতি বিনম্র শ্রদ্ধা অনেক অজানা তথ্য জেনে ঋদ্ধ হচ্ছি আপনারা ছিলেন বলে আজ আমরা গর্বের সাথে বলতে পারি আমরা বাঙালি বাংলাদেশি সত্যি শাকের আবদার সিমি এক্সিলেন্ট শাকের আবদার সিমি অসাধারণ আপনার গানের পরিপ্রেক্ষিতে কমেন্ট করেছেন নবান্ন উৎসব পর্ষদ সাধু সাধু দীপা খন্দকার আমাদের সাথে আছেন দীপা আন্টি অসাধারণ আমার অনেক প্রিয় একজন মানুষ সেলিম ভাই আমি শিওর হ্যাঁ ভাই সবার প্রিয় হওয়া উচিত এত ভালো একজন মানুষ সাজ্জাদ হোসেন টুটুল চমৎকার এই ছিল আমাদের কমেন্টস এই পর্যন্ত তো ভাই আমরা গল্পে ফিরে যেতে চাচ্ছি আবার তো এই গানটা যখন করেছিলেন তখন আপনার তখনকার কিছু স্মৃতি আমাদেরকে বলুন ভাই আপনি মাইক্রোফোনটা অন করতে হবে এটা আমি করেছিলাম যখন আমি জাগরণের গান রেকর্ড করি কলকাতায় গিয়ে সে সময় জি তো জাগরণ গান যারা আমাকে মানে স্টেপ মিডিয়া এটা মূলত কাজটা করে তারা সিদ্ধান্ত নিল সেলিম ভাইয়ের কণ্ঠে একটা গান থাকুক তখন কারণ আমি তো গান শিখিয়েছি প্রায় ১৫০ গানের মতো সবাইকে শিখিয়েছি জাগরণের মানে গণসংগীতই শিখিয়েছেন তাই তো গণসংগীত হ্যাঁ জি তখন আমার কণ্ঠে একটা গান থাকুক এটা স্টেপ মিডিয়ার কর্ণধার বাচ্চু জি দুঃখিত সে সিদ্ধান্ত নিল যে সেলিম ভাইয়ের গলায় একটা গান থাকা উচিত তো তখন ওখানেই সিদ্ধান্ত নিয়ে গানটা গাওয়া হয়
আচ্ছা এবং অমিত ব্যানার্জি গানটার সঙ্গীত আয়োজন করেন। গানটা না শুধু জাগরণের গানের সকল গানেরই সঙ্গীত আয়োজন অমিত ব্যানার্জি করেন কলকাতার। আচ্ছা তো ওইখানে আমার এই গানটা গাওয়া হয় আর কি। এটাই আর গানটা আমি আগে শিখেছি লতিফ ভাইয়ের কাছে। লতিফ ভাই যখন জীবিত ছিলেন তিনি তো উদিজিতে নিয়মিত আসতেন। আচ্ছা এবং উনি উনি যে কত গান শিখিয়েছেন আমাদেরকে। লতিফ ভাইকে বলা হতো যে বাংলাদেশের পূর্ব বাংলার সলিল চৌধুরী, অর্থাৎ তিনি 1000 গান লিখতেন এবং সুরও করতেন। জি তো সেই লতিফ ভাইয়ের কণ্ঠে গানটা শুনি এবং তার কাছ থেকে গানটা তুলি, যার জন্য হচ্ছে কি যে ঠিক আমি যখন গাই তখন লতিফ ভাইয়ের চেহারাটা মনে পড়ে। অবশ্যই হ্যাঁ, অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। এবং তিনি যখন গান চোখ দিয়ে পানি পড়তো সব সময় দেখতাম, তাই না? মানে ভিতর থেকে আসতো ওনার কথাগুলো যখন গানটা উনি গাইতেন। হ্যাঁ, ফিলিংটা সত্যি অদ্ভুত অদ্ভুত। তো ভাইয়া আপনার যে জনপ্রিয় সৃষ্টি ইতিহাস কথা কও, এটি কিভাবে আপনি শুরু করেন বা কখন হয় এই কাজটি? আচ্ছা আমি এখানে যাব না, মুক্তিযুদ্ধের গল্প শেষ করব আমি ওখান থেকে। আচ্ছা ঠিক আছে, গল্পটা কন্টিনিউ করি আমরা আগে, তারপরে এটাতে আসি। মুক্তিযুদ্ধের গল্প আমি বরং ছোট করে করি, কারণ সময়ে বেশি পাওয়া যাবে না। জি সেটা হচ্ছে যে আমরা ওই 20 জুলাই 1971 আমার জন্মদিন, 18তম জন্মদিন, সেদিন আমরা মানে বার্ষিকী সেদিন আমরা রওনা দেব, মানে ভোরবেলা। তো রাত্রিবেলা 12:01 ইয়াফেস ওসমান আমাকে একটা বই উপহার দিলেন, সুকান্তের ছাড়পত্র। ওর মধ্যে লিখে দিলেন যে নতুনত জন্ম লাগি কাতর যত প্রাণী, করত্রাণ মহাপ্রাণ আনো অমৃত বাণী লিখে ইয়াফিস ওসমান লিখে স্বাক্ষর করে দিলেন। এবং 20 তারিখে আমরা রওনা দিলাম। আমি দ্রুত বলছি, আর্মির ইন্ডিয়ান আর্মির একটা কার্গো প্লেনে, ছোট কার্গো প্লেন, এবং সেখানে বসার সিট নাই, দুই পাশে বেঞ্চ, বেঞ্চে আমরা বসলাম এবং মাঝখানে কিছু পিপে আছে, কিন্তু সেটাই আমার প্রথম প্লেনে চড়া। তারপরে সেটা এখন আমরা তেজপুর গেলাম। তেজপুরে গিয়ে দেখি যে ইতোমধ্যেই 6টা বা 8টা বড় বড় ব্যারাক তৈরি করা আছে এবং তাঁবু আছে কয়েকটা। মোল্লা হাসান খান ছিলেন এই দ্বিতীয় ব্যাচের, ওটা ছিল দ্বিতীয় ব্যাচ আমাদের ট্রেনিং, দ্বিতীয় ব্যাচের কমান্ডার। আমরা 200 জন ছিলাম মুক্তিযোদ্ধা এবং আমরা সেখানে খুব কঠিন ট্রেনিং গ্রহণ করি। তো মোটমাট প্রায় 3 মাসের এবং 17টা আইটেম আমি হিসাব করে দেখেছি যা আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন অস্ত্র, তারপর ইভেসিভ মুভমেন্ট মানে এড়িয়ে যাওয়ার গেরিলাদের পলায়নের কায়দা, তারপর বুবি ট্র্যাপ তৈরি করা, তারপরে ওয়ার প্ল্যানিং করা মানে ওয়ার মানে ব্যাটল প্ল্যানিং করা, অ্যাম্বুশ তৈরি করা, ক্যামোফ্লেজ করা, তারপরে স্পেশাল ট্রেনিং শহরের মধ্যে হলে কিভাবে যুদ্ধ করব সেই যুদ্ধের ট্রেনিং, ওটা আবার স্পেশাল ট্রেনিং এর জন্য আলাদা নেফা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি ছিল তখন নাম, এখন নাম অরুণাচল প্রদেশ, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে স্পেশাল কয়েকজনকে ট্রেনিং দেওয়া হয়। তো সেখান থেকে আমরা ট্রেনিং নিয়ে প্রায় 2.5 থেকে 3 মাসের ট্রেনিং নিয়ে আমরা ফিরে আসি। ফিরে এসে আমরা বাইকরা ক্যাম্পে উঠি এবং সেখান থেকে আমরা বাংলাদেশে প্রবেশ করি। বাংলাদেশে প্রবেশের সময় কিন্তু আমাদের যে মূল যুদ্ধটা হয় এবং তাতে আমাদের 9 জন সহযাত্রী মারা যান। সেই 9 জন সহযাত্রী ছিলেন নিজামুদ্দিন আজাদ, বশির মাস্টার, দুদু মিয়া, আওলাদ, সিরাজুম মনির, কাইয়ুম, আব্দুল কাদের, তারপরে শহীদ, শহীদুল্লাহ সাউদ, এরকম 9 জন আমরা যোদ্ধা হারাই। আমরা আসলে অ্যাম্বুশের ভেতরে পড়ে গিয়েছিলাম, অর্থাৎ আমরা জানতাম না যে পাকিস্তানি বাহিনী আমাদের জন্য আগে থেকে তথ্য পেয়ে অ্যাম্বুশ করে রেখেছে, রেডি করে রেখেছে। অ্যাম্বুশের নিয়ম, অ্যাম্বুশের নিয়মটা হলো যে সরাসরি ব্রাশ ফায়ার করা, কিন্তু পাকিস্তান বাহিনী এটা ভুল করেছিল। সেটা হচ্ছে সরাসরি গুলিটা করে তারা হল্ট হ্যান্ডস আপ বলে আমাদেরকে ঝাঁপিয়ে পড়ার সময় দিয়েছিল।
তো তাতে হয়েছে কি, তাতে হয়েছে কি রাস্তার উপরে যারা উঠে গিয়েছিল তারা ধরা পড়ে, কিন্তু বাকিরা পেছনে গিয়ে পরিষ্কারে চলে যেতে সক্ষম হয়, এবং যা করার যতটুকু করার, রাত্রেবেলা তো বসে যায় না যে কার গুলিতে কে মারা যাচ্ছে, কিন্তু মানে যারা সামনে ছিলেন তাই তো, যারা সামনে ছিলেন তারাই মোটামুটি সংস্পর্শে আসতে সক্ষম হয়েছিল। এটা তো আরো অনেক ডিটেইলস এখন আর যাব না। তারপর আমরা ফিরে এলাম, তো ফিরে আসার পরে আমরা পরবর্তীকালে যখন আমরা ভেতরে ঢুকবো তখন আমরা নিজেরা গাইড করলাম আর নিজেরা রেখি করলাম, কারণ আগে অন্যদের উপরে নির্ভর করে রেখি আমরা গিয়েছিলাম, সেজন্য আমাদের পথঘাট চেনা ছিল না। পরবর্তীকালে আমি যেহেতু নোয়াখালীর ভাষা জানি, সেহেতু আর ওই অঞ্চল নোয়াখালীর ভাষার কাছাকাছি, তো আমাকে এবং একজন শ্রমিককে পাঠানো হয়েছিল রেখি করতে। আমরা রেখি করে তারপরে সমস্ত রাস্তা দেখে দেখে পরবর্তী সময় আমাদের ইন্ডাকশনটা হয়। তো এটি আমাদের তারপরে কাজিরহাটে গিয়ে বজরা গ্রামে আমরা ঘেরাও করে আমরা 64 জন রাজাকারকে অ্যারেস্ট করি। আচ্ছা, তো সেই সময় যখন আমরা পজিশনে আছি তখন গ্রামের যে বুড়ি, একদম গরিব বুড়ি, সে কলা নিয়ে আসছে, একজন কটা মোয়া নিয়ে আসছে, বাবা তোমরা খাও। আমরা বললাম যে মা এখন যুদ্ধ চলতেছে, আপনারা একটু চাই পরে আমরা খাবো, কিন্তু তারা কথা শুনছেন আর কি। এই যে মানুষের ভালোবাসা, মনে হয় যে এই ভালোবাসাটুকু না থাকলে মুক্তিযোদ্ধারা যুদ্ধে যেতে পারত। অবশ্যই, তো যাই হোক আমরা চলে আসি মুন্সিগঞ্জের দিকে। আমরা যাচ্ছিলাম নৌকায়, বড় নৌকায়, ধনধান্য পুষ্পভরা গান গাইতে গাইতে হঠাৎ একটা নৌকা এসে আমাদের পাশে ভিড়লো, ছোট নৌকা পাশে ভিড়ে বললো যে এক ভদ্র মহিলা সাদা কাপড় পরা, উনি বললেন যে বাবা তোমরা মুক্তিযোদ্ধা? আমরা বললাম হ্যাঁ। তখন উনি সেই সময়কার 500 টাকা আমাদেরকে দিলেন যে মুন্সিগঞ্জে গিয়ে তোমরা মিষ্টি খেও। হ্যাঁ, ওনার পরিচয় হলো উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার মল্লিকের মা। আচ্ছা আচ্ছা, উনি টাকাটা দিয়েছিলেন। যাই হোক, পথে পথে এরকম অনেক ছোট ছোট ঘটনা নিয়ে আমরা 17 তারিখে শহীদ মিনারে উপস্থিত হই। এটাই খুবই সংক্ষিপ্ত করে আর কি যুদ্ধের কথা। ভাইয়া, যখন আপনারা যাচ্ছিলেন, হ্যাঁ, নৌকায় করে যখন এখানে সেখানে ভ্রমণ করছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন এই যে মানুষদেরকে যে আপনারা বলছিলেন, পরিচয় দিচ্ছিলেন যে আপনারা মুক্তিযোদ্ধা, তখন আপনাদের মানে ভয় লাগছিল না যে ধরেন অনেকে তো আপনার হয়তো যেটা বলে মানে হয়তো মানে অন্য সাধারণ মানুষের পোশাক ধরে হয়তো এসে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ তোমরা কি মুক্তিযোদ্ধা নাকি, তাই না? সেটা সেটা আমরা বুঝতে পারতাম। একজন ভদ্রমহিলা একা নৌকার মধ্যে মাঝি সহ পরিবেশ বুঝে আমাদের কাজ করতে হতো আর কি। আমরা গান গাইতে গাইতে যাচ্ছি আর তখন তো 3 তারিখ হয়ে গেছে অলরেডি, ডিসেম্বরের 3 তারিখ, এবং আমরা জানি যে বেশিরভাগ অঞ্চলই মুক্ত হয়ে গেছে, আমরা মুন্সিগঞ্জের দিকে যাচ্ছি। সুতরাং সেই সময় আমাদের মনের মধ্যে এতটা ভয় ছিল না। হ্যাঁ, কি ভয়, আমি জানি যে অবস্থা, পরিবেশটা আমাদের অনুকূলে এটা জানতাম, আর আমরা তো আমাদের সেখানেই হতো পরিবেশ বুঝে কাজ করার, সুতরাং আমরা পরিবেশ বুঝেই কাজ করতাম। সেটাই, আপনি আর একটা প্রশ্ন করেছিলেন ওটা এখন পারি। আচ্ছা, তো হ্যাঁ, আর আমি এখানে একটু মুক্তিযুদ্ধের কথা যেহেতু হচ্ছে, তো মুক্তিযুদ্ধের ওই সময় যুদ্ধের সময় তো আপনারা ধরেন কিভাবে কোনো আপনাদের কোনো অবসর ছিল কি সেই সময় যখন? হ্যাঁ, মানে আমরা ট্রেনিং এর পরে অবসর ছিল। জি, তখন আপনারা কিভাবে সময় কাটাতেন? তখন আমরা সময় কাটানো গান গেয়ে হইচই করে নাটক করে বা ক্যাম্পের মধ্যে এই গ্যালারি তৈরি করে নানাভাবে আমরা আনন্দ করতাম, উৎসব করতাম। জি, তো আপনি প্রশ্ন করেছিলেন বোধহয় যে এই এর ইতিহাস কথা কওয়াটা নিয়ে। ইতিহাস কথা কও, জি, আপনার লেখা ইতিহাস কথা কওয়াটা হলো মুক্তিযুদ্ধের পরে আমাদের স্লোগান ছিল যে লাখো শহীদের রক্তে মুক্ত স্বদেশ এসো দেশ গড়ি, এটা ছাত্র ইউনিয়নের স্লোগান ছিল। আমরা আমি তখন উদীচিতে আসি 1974 সালে, আমি ছাত্র ইউনিয়ন করতাম, নারায়ণগঞ্জে মহকুমা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। তাহলে আপনি ছাত্র ইউনিয়নে কখন জয়েন করলেন, যুদ্ধ থেকে ফিরে আসার পর? ফিরে ফেরার পরে। আচ্ছা,
এবং নারায়ণগঞ্জে তোরানম কলেজে ইলেকশনও করেছিলাম, যে আচ্ছা তখন ইলেকশনে আমাদেরকে জিততে দেওয়া হয় নাই, সেটা অন্য বিষয়। তারপরে আমরা ওই আমি কেন্দ্রীয় ছাত্র ইউনিয়ন অফিসের লাইব্রেরির দায়িত্বে ছিলাম সেই সময়। 74-এ আমাকে মোস্তফা ওয়াহিদ খান উদীচিত নিয়ে আসে, উদীচিত একটা প্রশিক্ষণের মাধ্যমে আমি জয়েন করি। একটা প্রশিক্ষণ চলছিল সারা দেশব্যাপী, সেখানে আমি যোগ দিই উদীচিতে। তো 1975-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন আমরা উদীচি অফিসে গিয়ে লাইট জ্বালাতাম না, ছোট্ট করে মোমবাতি জ্বালিয়ে নিচু হয়ে বসে গান গাইতাম আর কাঁপতাম, কারণ আমরা কেউ বঙ্গবন্ধুর মৃত্যুটাকে গ্রহণ করতে পারিনি। এবং ওই যে রবীন্দ্রনাথের কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, এই সমস্ত গান টান গাইতে আমার কাঁদতাম। তারপরে আব্দুল বারিক চৌধুরীর বাড়িতে, আব্দুল বারিক চৌধুরী একজন ব্যবসায়ী শামসুর রহমানের বন্ধু, তো তার বাড়িতে গিয়ে আমরা গান গাইতাম। ওখানে দেখতাম যে যত সিএসপি অফিসাররা আসতো এবং সবাই গলা ধরে ধন ধন পোহরা গাইতো আর কাঁদতো, আমরাও কাঁদতাম সঙ্গে। তখন এই এই খারাপ অবস্থার মানসিক অবস্থার মধ্যেই ইতিহাস কথাটা আমি লিখি। আচ্ছা। এবং 75-এ ইতিহাস কথাটা প্রথম নাম ছিল স্বর্ণালোক, পরে নামটা ইতিহাস কথক হয়ে যায়। সেটা 75-এ আমরা করতে পারি নাই, কিন্তু রিহার্সাল করেছি। রিহার্সাল করে আমরা 76-এর 16-ই ডিসেম্বর, জি, আমরা 15-ই ডিসেম্বর আমরা কলিম শরাফিকে দেখালাম উদীচি অফিসে। উনি বললেন যে তোমরা সব জায়গায় করো। তখন 16-ই ডিসেম্বর আমরা প্রথম মঞ্চস্থ করলাম ঢাকায়, করার সাহস পাই নাই, এটা করেছিলাম কেরানীগঞ্জের ইস্পাহানি কলেজের মাঠে। এবং এটার মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ ছিল, ভাষণ শুনে চিৎকার করে লাফ দিয়ে উঠে কান্নাকাটি শুরু করেছিল। আমি বুঝলাম, আমরা বুঝলাম যে ভালোবাসাটা শুধু আমাদের না, সমগ্র জাতির মনে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসাটা আছে। সেটা করে করার পরে আমরা বুঝলাম যে এটা দেই হবে। পরে 1977 সালের 21-ই ফেব্রুয়ারি আমরা রমনা বটমূলে করার পরিকল্পনা করেছিলাম ইতিহাস কথা কও, কিন্তু সেটা আমাদেরকে জায়গাটাকে ক্যান্সেল করে দেওয়া হলো, জিয়া রহমানের নির্দেশে ওটা ক্যান্সেল হয়। তখন আমরা শহীদ মিনারেই ঘোষণা করি, কারণ সকালবেলা আমরা তখন প্রভাত ফেরি করতাম। ঘোষণা করে যে স্বৈরাচারী জিয়া সরকার আমাদের এই অনুষ্ঠানটি করতে দেবে না, আমার জায়গা নিয়ে নিয়েছে, আমরা আপনারা সবাই আসবেন, আমরা রোকে হলের সামনে করব। আচ্ছা আচ্ছা। রোকে হলের সামনের মাঠে হাজার হাজার দর্শক, আমরা প্রথম যে পরিমাণ মাইক্রোফোন এনেছিলাম, হর্ন এনেছিলাম, তাতে কুলায় নাই, আবার নতুন করে আনতে হয়েছিল। তো সেইখানে যখন তখনকার সরকার দেখলো যে এটাকে ঠেকা দেখা যাবে না, এরপরে আর আমাদের কোনো এটা নিয়ে আর কোনো আক্রমণ হয় পরে আর কোনো বাধা আসে। সারা দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদেরকে নিয়ে নিয়ে বেড়াতেন আওয়ামী লীগের লোকজন এবং মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কর্নেল শওকত আলী, তিনিও আমাদের সামনে বসে থাকতেন, বসে অনুষ্ঠান দেখতেন সাহস দেওয়ার জন্য। কর্নেল শওকত আলী আপনি বোধ হয় জানেন যে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন, আসামি না মানে অভিযুক্ত ছিলেন বঙ্গবন্ধুর সাথে। সেই কর্নেল শওকত আলী কিছুদিন আগে যিনি মারা যান, তিনি আমাদেরকে সম্পূর্ণ প্রোটেকশনটা দিতেন যে ইতিহাস কথাবার্তা করো, আমরা আমি আছি। কিভাবে আমাদেরকে শোষণ লুণ্ঠন করে শেষ করে ব্রিটিশ কিভাবে শোষণ করলো, তারপরে বঙ্গবন্ধু কিভাবে সেই 52, 62, 64, 66, 69 আগরতলা ষড়যন্ত্র মামলা, এই সমস্ত কিন্তুটার মধ্যে বর্ণনা করা আছে এবং ভাষণটাও আছে। বাহ, খুবই চমৎকার। তো এটা কিভাবে দেখা যায় ভাইয়া, এটা কি ধরেন আমরা দেখতে পারবো? এটা তো স্যার এটাকে রেকর্ড করা হয় নাই, মানে ওইভাবে অফিসিয়ালি রেকর্ড করা সেটা হয় নাই, হয়তো কোনো অনুষ্ঠান থেকে
কেউ তুলতে পারে, কিন্তু সেটা তো ঠিক না, সেটা ভালো কোয়ালিটির হবে না। সেই তো, হ্যাঁ, করলে আলাদা করে করতে হবে আর কি। তো এখন আর আপনারা করছেন না এগুলো? এখন বিভিন্ন জায়গায় হয়, কিন্তু কিন্তু আমাদের যে উদীচির যে শাখাগুলি, সেই শাখাগুলি কয়েক হাজার বার এটাকে মঞ্চস্থ করেছে সারা দেশে। তো ওইখানে ওইভাবে ঠিক অফিসিয়ালি আনুষ্ঠানিক ভাবে করা হয় নাই। আচ্ছা আচ্ছা, বা চমৎকার। তো ভাইয়া, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, আপনার তো কোনো অসুবিধা নেই, আমি যদি আরেকটু কিছু আপনাকে কোশ্চেন করি, জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমি জানতে চাইবো যে আপনার যে সোনালী ব্যাংকের গল্পটি, সোনালী ব্যাংকে আপনি চাকুরিরত ছিলেন, তারপরে আপনি কেন ওখান থেকে অবসর গ্রহণ করলেন? সোনালী ব্যাংকে আমি ছিলাম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি নির্বাচিত। তো এবং ওখানে যে সাংস্কৃতিক স্কোয়াড ছিল, সেই স্কোয়াডের পরিচালনার দায়িত্বে ছিলাম, এবং সেখানে বসে ওই স্বৈরাচারী সরকারের আমলে বহু স্ক্রিপ্ট তৈরি করে আমার দেশের স্বাধীনতার বিষয়টাকে তুলে আনার জন্য চেষ্টা করতাম। এটা 2002 সালে, মানে 2002 সালে আগে না, 1996 সালে, যখন 96 না, আওয়ামী লীগ তখন ক্ষমতা আসে, কখন 96 তে আসে বোধ না, মনে হয়, আমার মনে নাই। 95-তে আমি ওই জনতার মঞ্চে গান করেছিলাম, এবং খালেদা জিয়ার শাসনামলের শেষের দিকে আর কি, এবং তাকে নিয়ে ডায়লগ করে গান রচনা করেছিলাম। তো যখন 2002 সালে তার সরকার ক্ষমতায় এলো, তখনকার তখন আমাকে হঠাৎ করে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া ট্রান্সফার করে দেওয়া হলো, এবং আমি খবর নিয়ে জানলাম, আমারও তো পরিচিত লোক ছিল, খবর নিয়ে জানলাম যে ব্রাহ্মণবাড়িয়ার একটা ব্রাঞ্চে দিয়ে আমাকে বিপদে ফেলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি চাকরিটা করব না, কারণ আমার 25 বছরের হয়ে গিয়েছিল ইতিমধ্যে। তখন আমি রেজিগনেশন দিলাম, সেলফ রিটায়ারমেন্টে রেজিগনেশন দিয়ে আমি চাকরি ছেড়ে দিলাম। এবং তারপরে বেশ অনেক বছর পরে 2002 সালে চাকরি ছাড়লাম, 2010 সালের দিকে আমাকে আবার শিল্পকলা একাডেমিতে সঙ্গীত বিভাগের ডিরেক্টর হিসেবে নেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে আপনার অবদান তো অবিস্মরণীয়, এই কারণে আপনি 2017 সালে সম্মাননা পদক 21 লাভ করেন। যখন আপনি প্রথম জানলেন যে আপনাকে এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে, তখন আপনার অনুভূতি কেমন ছিল? এটা একটু মানে অবিস্মরণীয় বলা ঠিক হবে না, আমার চেয়ে অনেকে অনেক ভালো কাজ করেছেন, আমি কিছু কাজ করেছি সেটাই। আমাকে যখন টেলিফোন করে বলা হলো, এটা আমার জন্য আগে একবার প্রস্তাব করা হয়েছিল, তখন আমাকে ওটা দেওয়া হয় নাই, আমার এক বন্ধু বান্ধবরা মিলে প্রস্তাবটা করেছিল। 1917 সালে আমাকে যখন ফেব্রুয়ারিতে প্রথম দিকেই ফোন করে জানানো হলো যে আপনার 21 পদকের কাগজপত্রগুলি আছে, আমার কাছে না, বন্ধু ও যারা দিয়েছিল ওদের কাছে থাকতে পারে, বলে যে আবার জমা দিতে হবে। কেন বলে না, এটা বলা যাবে না, আবার জমা দিতে হবে। তা আমি এখন খোঁজ খবর করে বললাম যে ওটা তো যতীন সরকারের স্বাক্ষর ছিল, তার স্বাক্ষরটা কিভাবে আনা হবে? তখন বলে যে ও স্বাক্ষরটাকে ফ্লুইড দিয়ে মুছে আবার ফটোকপি করে দিয়ে দেন। মানে সচিব যে ছিল, সে বলল যে আমি সাইন করব, আমি প্রস্তাবক হবো আর কি। আমি ভাবলাম যে কিছু একটা ঘটনা নিশ্চয় হয়েছে এর মধ্যে। তারপরে ওটা সেই রাত্রেই আমাকে বললো যে আমি বাইরে চলে যাব, আপনি একটু নিয়ে আসেন। নিয়ে আসার পরে সে সাইন টাইন করে দিল, করে দিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিল। পরদিন সকালে মন্ত্রণালয়ে আমাকে ডেকে, টেলিফোন করে ডেকে নিয়ে স্বাক্ষর নিল যে আমি যাতে এটাকে অস্বীকার না করি, দিলে যাতে আমি এটা প্রত্যাখ্যান না করি। আচ্ছা, আমি তো পেয়ে নিশ্চয়ই খুশি, প্রত্যাখ্যান করার তো কোনো ঘটনা, অবশ্যই, হ্যাঁ তাই তো।
তো আমার কাছে খুবই আনন্দ লাগছিল যে, কিন্তু মনে মনে কষ্ট লাগছিল যে আমার অনেক সিনিয়র লোকজন যেমন সুখেন্দু চক্রবর্তী, তারপরে বড় বড় অনেক মানুষ বাদ রয়ে গেছেন, যারা যাদের কথা এখনো আমরা পৌঁছাতে পারি নাই। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তাদেরকেও দেওয়া হবে। আমাদেরও তাই কামনা। প্রতি বছর বিজয় দিবসে আপনি কি করেন? প্রতি বছর বিজয় দিবসে আমি, আমার বাবা যখন জীবিত থাকতে ছিলেন তখন তিনি টেলিফোনে আমাকে কংগ্রেচুলেট করতেন, মা আমাকে কংগ্রেচুলেট করতেন। আচ্ছা, তো তারা তখন আর নাই। তো আমি প্রতি বছর বিজয় দিবসে আমার সেই সহযোদ্ধাদেরকে স্মরণ করি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, এবং বেতিয়ারা যোদ্ধাদেরকে স্মরণ করি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা 30 লক্ষ শহীদ যাদের তাদেরকে স্মরণ করি, এবং এই তো বিজয় দিবসে আনন্দ করি, কিন্তু আনন্দের সাথে বেদনাটা মিশ্রিত থাকে। অবশ্যই। তো যাদের সাথে একসাথে যুদ্ধ করেছেন, যারা এখনো আছেন আপনার সাথে আশেপাশে রয়েছেন, তাদের সাথে নিশ্চয়ই দেখা হয়। হ্যাঁ, দেখা হয়, কথা হয় না, একসাথে বসে আপনারা সেই স্মৃতি রোমন্থন করেন। হ্যাঁ, কি চমৎকার! হ্যাঁ, খুবই চমৎকার। তো ভাইয়া, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের সংস্কৃতিকে কেন্দ্র করে? আমার ভবিষ্যৎ পরিকল্পনাটি দীর্ঘদিনের, এটা বৃহৎ পরিকল্পনা, আমি এখনো করে উঠতে পারছি না, এবং আমি মনে করি যে এটা না করে মারা গেলে আমার মৃত্যুটা ঠিক হবে না, মানে উপযুক্ত হবে না। সেটা হচ্ছে যে সমগ্র দেশব্যাপী একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা, শিক্ষা এবং সাংস্কৃতিক আন্দোলন। তো জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলন নামে একটি সংগঠন আমি তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা। তো এতে, এর মাধ্যমে কিছু বেশ সারা প্রত্যেকটা উপজেলাতে স্কুলিং হবে, নালন্দার মতো স্কুল হবে, যেখানে নতুন প্রজন্ম তৈরি হবে, যে প্রজন্মটা একটি মানে মুক্ত বুদ্ধি সম্পন্ন এবং উদার চেতা, স্বাধীনতা প্রেমী, দেশপ্রেমিক একটি প্রজন্ম তৈরি হবে। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিন্তু এটি না করলে কিন্তু আমাদের উপায় নাই, আমাদের এটা করতেই করতেই হবে। সেই আমি আশা করি আপনার পরিকল্পনা সফল হোক ভাইয়া। আপনি আরো অনেক কিছু করেন দেশের জন্য, আরো অনেক বড় বড় কাজ করেন, এবং আমরা যেন সেগুলোর অনুসারী হতে পারি, আপনাদের পথ পথ অনুসরণ করে চলতে পারি, এগিয়ে চলতে পারি, এই আমাদের কামনা। তো ভাইয়া, আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিশোর ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানতে চাইব, এবং আপনাকে কাইন্ডলি অনুরোধ করব সেখান থেকে যদি আমাদেরকে একটু অংশ করে শোনান। আচ্ছা, আমি কিশোর ইতিহাস বইটা খুঁজে দেখার চেষ্টা করেছি, এটা সবাইকে দিতে দিতে আমার নিজের অংশটাও চলে গেছে, আমি পাইনি, সুতরাং আমার আজকে এটা পড়া সম্ভব হচ্ছে না। ওটার মধ্যে আছে যে একটা কিশোর সেই সময়কার, আমার মধ্যে একটি কিশোর, আমি তখন ঠিক কিশোর ছিলাম না, একটু বড়ই ছিলাম, আমার মধ্যে একটি ছেলে কিভাবে গড়ে উঠেছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠে মুক্তিযুদ্ধের রওনা দিয়েছিল, এই পর্যন্তই আছে, বাকিটুকু নাই। যে একটা মুক্তি, মানসিক ভাবে একটা মুক্তিযোদ্ধা হয়ে উঠেছিল কিভাবে, সেটাই এটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার কি মানে ভবিষ্যতে আরো আরো একটি পার্ট লেখার ইচ্ছা আছে ওটার উপরে? হ্যাঁ, এটি লেখার ইচ্ছা আছে, মানে রওনা হওয়ার পরে তারপরে কি হলো, কিভাবে একটা মানুষ গড়ে ওঠা রাজনৈতিক ভাবে চিন্তাধারার দিক থেকে, এই ব্যাপারটা আমার লেখার ইচ্ছা আছে। বাহ, চমৎকার, অপেক্ষায় রইলাম ভাইয়া। তো বর্তমান প্রজন্ম যারা আপনার আদর্শকে অনুসরণ করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বর্তমান প্রজন্মকে আমি অবশ্যই বলবো একটা কথা, যে প্রশ্ন করো, প্রশ্ন করো এবং প্রশ্ন করো, কারণ প্রশ্ন না করলে কিছুই জানতে পাবে না, এবং প্রশ্ন, আর দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, কারণ দেশের কাছে আমরা এত কিছু পাই যেটা কোনোদিন হিসাব করে পাওয়া যায় না, কিন্তু আমরা মৃত্যু পর্যন্ত তার কিছু মাত্র শোধ করে যেতে পারি না, সুতরাং শোধ না করলে আমরা ঋণী থেকে মৃত্যুবরণ করি, এটা যেন না হয়, কিছুটা ঋণ শোধ করে যেন মারা যেতে পারি, এইটা সবাই যেন ভাবে, নতুন প্রজন্মের কাছে আমার এই কথা, যে প্রশ্ন করো, দেশকে ভালোবাসো, দেশের ঋণ শোধ করে যাও। সত্যি চমৎকার।
তো ভাইয়া, আমরা একদম শেষ পর্যায়ে, আমরা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। তো আমাদের শীতকাল এই কিছুদিনের মধ্যেই শীত ঋতু শুরু হতে যাচ্ছে। তো আমি আপনার উদ্দেশ্যে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি শীতের উপর নৃত্যজনের ক্ষুদে শিল্পীদের পরিবেশনা একটি নাচ আমি শেয়ার করতে চাচ্ছি। তো আশা করি আপনার ভালো লাগবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকি রে গালে গালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকি রে গালে গালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকি রে গালে গালে। তাহার ফলের বাহার রইল না অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকি রে গালে গালে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি বেলা, তারি লাগি শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা তারি লাগি রইনু বসে সকল বেলা। তারি লাগি শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে। শীতের পরশ থেকে থেকে যায় বুঝি ওই ডেকে ডেকে। সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে, সভ্য আবার সময় আমার হবে কখন কোন সকালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকি রে গালে গালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকি রে গালে গালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকি রে গালে গালে। অনেক চমৎকার, অনেক ধন্যবাদ চমৎকার নাচের জন্য। এটা এটা কারা করেছে নাচটা? এটা করেছে নৃত্যজন নাইম হাসান সুজার যে গ্রুপটি আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের আমার খুব প্রিয় সুজা, তাই না? হ্যাঁ, আপনার কথা আমাকে বলেছে এবং আপনিও তাদের অনেক প্রিয় মানুষ। তো এখন থেকে আপনি আমারও অনেক প্রিয় হয়ে গেলেন ভাইয়া। আপনার সাথে পরিচিত হতে পেরে আমি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞ যে এরকম একজন মানুষের সাথে আমি কথা বলার সুযোগ পেলাম, আমি এরকম একজন মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি সেই জন্যে। তো অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনার সাথে আমার পরিচয় ছিল না ওইভাবে, ঝরা নামটা পরিচিত ছিল কিন্তু চেহারায় পরিচিত ছিল না। আপনার সাথে পরিচিত হয়ে আমি খুব আনন্দিত এবং চমৎকার করে বলেন আপনি। অনেক ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আর জয়েন করবার জন্য, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেবার জন্য। অনেক ধন্যবাদ, দীর্ঘজীবী হন, অনেক ধন্যবাদ। শেষ করছি দর্শক, যারা আমাদের সাথে থাকলেন আজকে, আমাদেরকে এতক্ষণ উৎসাহিত করলেন আপনাদের চমৎকার মন্তব্য দিয়ে এবং চমৎকার কি বলবো, এতক্ষণ আমাদের সাথে থাকলেন, আপনাদের সময় দিলেন,
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার 2 সপ্তাহ পর আমরা আরও একজন গুণীজনকে সাথে করে আপনাদের সামনে হাজির হব। সকলকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।